হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে দেখো চিকেন পকোড়ার এই মজাদার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। তো এটা দেখো খুব চটজলদি হয়ে যাবে, খুব কম মশলা দিয়েই খুব কম সময়ের মধ্যে একদম চটজলদি একটা রেসিপি। দেখো খেতেও পুরো ক্রিস্পি টাইপের, একদম ক্রাঞ্চি টাইপের। তো ভিডিওটা তো রেসিপিটা শেয়ার করে নিচ্ছি, তো দেখে নাও কিভাবে খুব সহজেই চিকেন পকোড়া বানানো যায়। চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 600 মতো চিকেন নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে দেখো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দেখো নুন দিয়ে দিই। এবার আমি লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম, তো দেখো, আর দিচ্ছি 1 চামচ মতো ভিনিগার। তোমাদের কাছে ভিনিগার না থাকলে তোমরা লেবুর রসও ইউজ করতে পারো। চামচ মতো সোয়া সস দিয়ে দিলাম এর মধ্যে, আর দিচ্ছি দেখো কর্নফ্লাওয়ার। তোমরা কর্নফ্লাওয়ারের জায়গায় যদি না থাকে তোমরা অ্যারারুটও ব্যবহার করতে পারো, তো আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি। আর দেখো একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তোমরা কেউ চাইলে এতে বেসম ইউজ করতে পারো, আমি আর বেসম ব্যবহার করিনি। কর্নফ্লাওয়ার দিয়ে এমনি করে দেখো খুব ক্রাঞ্চি টাইপের হয়। আর দেখো দিয়ে দিলাম 2 চামচ মতো আদা রসুনের পেস্ট, দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। তো দেখো আমি ভালো করে মাখিয়ে নিলাম। আর তোমরা কর্নফ্লাওয়ার বা বেসম যাই ইউজ করো এটা খেয়াল করবে, মানে দেখো আমি এর মধ্যে দেখেই বোঝা যাচ্ছে যে আমাকে আরেকটু কর্নফ্লাওয়ার মেশাতে হবে। তো আমি তো দেখো আমার এটা মাখানো হয়ে গেছে, আমি ঢেকে দিলাম। তো দেখো আমি কড়া বসিয়ে নিয়েছি, তেল দিয়ে দিলাম কড়াতে, কড়াটা গরম হয়ে গেছে আমার। এবার তেলটা গরম হলে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি ভেজে নেব। আর তোমরা দেখবে যেহেতু নুন মাখানো ছিল, যদি দেখো জল ছেড়েছে, একটুখানি জল বেরিয়েছে, তো তাহলে যদি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করো বা বেসম অ্যাড করো তো করতে পারো। আমি যেমন একটুখানি কর্নফ্লাওয়ার আর একটুখানি মিশিয়ে নিয়েছি, তো তোমরা সেটা বুঝে এটাকে ভেজো। তো দেখো আমি এবার যতগুলো কড়ার মধ্যে ধরছে তো এইভাবে দিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখো তোমরা তো তোমরাও এইভাবে ভেজে নিও, আস্তে করে দিও, অসুবিধা হলে গ্যাসটাকে কম করে দিও যখন চিকেনগুলো কড়ার মধ্যে ছাড়বে। তো দেখো নাও আমি ভেজে নিচ্ছি এগুলো। তো দেখো এরকম সমস্তটা দিয়ে দিয়েছি। তো এবার দেখো এক পিঠটা ভাজা হয়ে গেছে, আমি এক পিঠটা উল্টে দিচ্ছি। তো এইভাবে আমি সমস্তটা ভেজে নেব। তো দেখো হালকাভাবে উল্টিও, আর এটা পুরো দেখবে একদম ক্রাঞ্চি টাইপের হবে, ভেঙে যাওয়ার কোনো ভয় নেই, সুন্দর হয় এইভাবে করলে। তো দেখো আমার এইগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো এইভাবে আমি সমস্তটা ভেজে নেব। তো এইগুলো তুলে নিই আগে, দিয়ে পরের যেগুলো আছে সেগুলো আবার কড়ার মধ্যে ছাড়বো। তো দেখো তোমরা দেখেই বুঝতে পারছ কীরকম হয়েছে, এই দেখো পুরো একদম ক্রাঞ্চি টাইপের। তো আমি পরেরগুলো কড়ার মধ্যে ছেড়ে দিচ্ছি, তো দেখে নাও। তো এইভাবে সমস্তটা আমি ভেজে নিচ্ছি, ঠিক আছে? ভেজে নিয়ে আমি প্লেটে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এই যে আমি ঢেলে নিয়েছি, দেখছি এরকমই দেখতে হয়েছে। তা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আর এরকমই নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।